আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার উপস্থিত হওয়া আরেকটি নতুন আইটেম নিয়ে, আইটেমটার নাম পার্টিসিপল। আমার বিশ্বাস তোমরা যদি আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে পার্টিসিপল সম্পর্কে যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যাব পার্টিসিপলে। তো পার্টিসিপল এই শব্দটার অর্থ কী, পার্টিসিপলের কাজ কী, মূলত আমরা এগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি পার্টিসিপল নন ফ্রাইড ভার্বের একটা অংশ। তো সবার আগেই আমাদের জানতে হবে হোয়াট ইজ কল নন ফ্রাইড ভার্ব। আমরা জানি পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, একটা ফ্রাইড ভার্ব আর একটা আছে নন ফ্রাইড ভার্ব। হোয়াট ইজ কল ফ্রাইড ভার্ব, যখন কোনো বাক্যের ভার্বটি দ্বারা ওই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে সম্পাদিত হয়, অর্থাৎ কোনো বাক্যের যে ভার্ব অর্থ ক্লিয়ার করতে পারে তার নাম ফ্রাইড ভার্ব। যে ভার্ব কোনো বাক্যের টেন্স গঠন করতে পারে, যে ভার্ব তার সাবজেক্টের সাথে জড়িয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে তার রূপের পরিবর্তন ঘটায়, তার নাম ফ্রাইড ভার্ব। আর ফ্রাইড ভার্বের অপোজিট যে শব্দটা বা যে ভার্বগুলো তার নামে আমরা বলি মূলত নন ফ্রাইড ভার্ব। নন ফ্রাইড দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে সম্পাদিত হয় না, এটা টেন্স গঠন করতে পারে না এবং আমরা জানি তার রূপেরও কোনো পরিবর্তন হয় না যদি আমরা পরিবর্তন করতে চাই সাবজেক্টের দ্বারা অথবা টাইমের দ্বারা। তো প্রশ্ন জাগে, তাহলে কি নন ফ্রাইড ভার্বের গুরুত্ব কম বা লেস? আসলে মোটেই তেমনটি নয়। নন ফ্রাইড ভার্বের গুরুত্ব মূলত আমার দৃষ্টিতে বরঞ্চ আরও বেশি। কেন, একটা বড় বাক্যকে যদি আমরা ছোট্ট বাক্যে রূপান্তর করতে চাই, একটা বিশাল অর্থকে যদি আমরা ছোট্ট কথায় অর্থাৎ ইন এ ওয়ার্ডে যদি আমরা এক্সপ্রেশন করতে চাই, তাহলে নন ফ্রাইড ভার্বের জুড়েই নেই। তো আজকে আমরা নন ফ্রাইড ভার্বের একটি অংশ পার্টিসিপল নিয়েই কথা বলবো। তো হোয়াট ইজ কল পার্টিসিপল, ভার্বের যে ফর্ম দ্বারা একই সাথে ভার্বের এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন হবে তার নামই হবে পার্টিসিপল। আমরা বলতে পারি ভার্ব থেকে উৎপত্তি হয়ে যে শব্দটি একই সাথে ভার্বেরও কাজ করবে এবং অ্যাডজেক্টিভেরও কাজ করবে, সেই শব্দটাই হবে মূলত আমাদের পার্টিসিপল। আর পার্টিসিপল কোনো অবস্থাতেই কোনো ক্রমেই একটি বাক্যের মধ্যে মেন ভার্ব হতে পারে না। তারা ভার্ব থেকে উৎপত্তি হবে, ভার্বের সমস্ত গঠনও তাদের ভিতর থাকতে পারে, কিন্তু কাজ করবে ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচের মতো, যেমন অ্যাডজেক্টিভের মতন কাজ করবে আমাদের পার্টিসিপল। তো পার্টিসিপল কখনো কখনো অ্যাডভার্বের মতনও কাজ করতে পারে। তো বন্ধুরা, এখন দেখব কিছু উদাহরণের মাধ্যমে পার্টিসিপলের এক্স্যাক্ট মিনিং। এক্সাম্পল ওয়ান, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। ইউ সে, কেমন পাখি দেখেছিলাম। আরেকটি কথা না বললেই নয়, পার্টিসিপল দ্বারা কিন্তু কেমন, বাংলা ম্যানার্ড, ম্যানার্ড বা কেমন যে প্রশ্ন করা হয় নাউনের উপর, যে উত্তরটি পাওয়া যায় সেইটাই মূলত আমাদের পার্টিসিপল। যেমন আই স এ ফ্লাইং বার্ড, আমি এখানে উড়ন্ত একটা পাখি দেখেছিলাম। এখানে উড়ন্ত পাখি, আমরা জানি নাউন সম্পর্কে যা বলা হয় ভালো মন্দ অতিরিক্ত আমরা যাই বলি তার নামই অ্যাডজেক্টিভ। তাছাড়া অবস্থানগত কারণেও আমরা এই বাক্যে দেখি আর্টিকেল এবং নাউনের মাঝে যে শব্দটা বসে আমরা জানি সেটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে এই বাক্যে ফ্লাইং শব্দটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখব, ফ্লাই একটি শব্দ, ফ্লাইয়ের সাথে আমরা আইএনজি যোগ করেছি। ফ্লাই একটা রুট ওয়ার্ড যাকে আমরা বেস ওয়ার্ড বলি, এই রুট ওয়ার্ডের সাথেই ফ্লাই ভার্বের সাথে আমরা যোগ করছি আইএনজি। আইএনজি যোগ করে আমরা বসিয়ে দিয়েছি কোথায়, অ্যাডজেক্টিভের জায়গায়, অর্থাৎ অবস্থানগতভাবে অ্যাডজেক্টিভ আর উৎপত্তিগতভাবে ছিল একটা ভার্ব। দ্যাট মিন্স ইট হ্যাজ টু ফোর্স, ওয়াই ইট ইজ ভার্ব, বিকজ ইট কাম ফ্রম ভার্ব অ্যান্ড ইটস লোকেশন বিটুইন আর্টিকেল অ্যান্ড নাউন। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো শব্দ বসে সেটা হবে অ্যাডজেক্টিভ। বন্ধুরা, তাছাড়াও তো অবশ্যই নাউনের এখানে একটা অবস্থান নির্ণয় করেছে উড়ন্ত পাখি। আমরা দ্বিতীয় উদাহরণে যাব। ইট ইজ এ ব্রোকেন গ্লাস, ইউ সি ব্রোকেন গ্লাস, লাইক এক্সাম্পল ওয়ান, হিয়ার অলসো ইউজ বিফোর দ্য নাউন। আমরা জানি এখানে গ্লাস একটা নাউন, গ্লাসের একটা অবস্থান কেমন গ্লাস, ভাঙা গ্লাস। তার মানে গ্লাস সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা পেলাম, ভাঙা গ্লাস। এই ব্রোকেন শব্দটার বেস ফর্ম ছিল ব্রেক, ব্রেক অবশ্যই এটা একটা ভার্ব, আর ভার্বের থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে, যেমন বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্রেক, ব্রোক এবং ব্রোকেন। ইউ সি উৎপত্তিগতভাবে হিয়ার obviously verb and location or setting before noun, that is why undoubtedly it is adjective. It has two forms, one is verb, another is adjective. That is why broken here participle. Next one, my dear viewer, the sun having set, we came back home. সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। ইউ সি হ্যাভিং সেট, ইউ সি আওয়ার বেস ফর্ম হ্যাভ, উইথ হ্যাভ উই অ্যাড হিয়ার আইএনজি ফর্ম। অ্যান্ড নেক্সট ওয়ান সেট সেট সেট, দ্যাট মিন্স প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল অ্যাট দ্য সেম। হিয়ার ইউ সি, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দ্য সান সূর্যর পরেও আমরা ব্যবহার করছি একটি পার্টিসিপল, যা কিনা সূর্য সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে। সূর্যটা কেমন অবস্থায় যাওয়ার পর আমরা বাড়িতে ফিরেছিলাম, সূর্যটা অস্ত যাওয়ার পরেই আমরা বাড়িতে ফিরেছিলাম। এসে এখানেও হ্যাভিং সেট আমাদের দ্য সান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, আর এটাও মূলত একটা পার্টিসিপাল। আই বিলিভ মাই সেলফ দ্যাট ইউ ক্যান ইজিলি নাও গেস দ্য আইডিয়া হোয়াট ইজ কল পার্টিসিপাল। পার্টিসিপাল মিনস ডাবল পার্ট অফ স্পেস, ওয়ান ইজ মিস্টার ভার্ব অ্যান্ড অ্যানাদার ইজ মিস্টার অ্যাডজেক্টিভ। ভার্ব থেকে উৎপত্তি হয় বলে এবং অ্যাডজেক্টিভের মতন কাজ করে বলে এর আরেকটি নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। আমরা এখন দেখব the types of participle. তো আমরা জানি participle তিন প্রকার, present participle, past participle এবং perfect participle। তো what is called present participle? ভার্বের সাথে ing যুক্ত হয়ে যে শব্দ একই সাথে ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে বলা হয় present participle. Present participle means ভার্বের সাথে ing যোগ। আর প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটি নাম অ্যাক্টিভ পার্টিসিপল। কেন? আমরা জানি যে নাউনকে প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করে সে নাউনটা নিজেই কাজ করে। ফর এক্সাম্পল ওয়ান, ডো নট গেট ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে নেমো না। ইউ সি ট্রেন নিজেই চলে, তার কি অবস্থা? রানিং অবস্থা। এখানে রানিংটাই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আরও একটা কথা কিন্তু জানি, পার্টিসিপল দ্বারা বোঝায় কেমন, অর্থাৎ নাউনের যে একটা অবস্থান থাকে, নাউনের যে অবস্থান থাকে সেটার নামই মূলত আমরা জানি পার্টিসিপল। এখন আমরা যাব আমাদের পাস্ট পার্টিসিপল নিয়ে কথা। যখন ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স থার্ড ফর্ম, অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। দ্যাট মিন্স ভার্ব থেকে উৎপত্তি হয়ে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেই সাথে ভার্বের কাজ তো বটেই, তখন তাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আর এটা কিছুটা কমপ্লিটেড অ্যাকশন, দ্যাট মিন্স কাজটি সম্পূর্ণরূপে সম্পাদিত হবে। যেমন উদাহরণ টু, আই স এ ক্রাউডেড বাস, আমি একটি জনাকীর্ণ বাস দেখলাম। বাসের অবস্থা কেমন? লোক দ্বারা পরিপূর্ণ। লোক দ্বারা পরিপূর্ণ হয়েছে বা জনগণ দ্বারা পরিপূর্ণ হয়েছেই বলে এটা অবশ্যই কমপ্লিটেড অ্যাকশন। আর কমপ্লিটেড অ্যাকশন তখনই বুঝব যখন সেটা প্যাসিভ সেন্স কাজ করে। বাসটা পরিপূর্ণ হয়েছে কার দ্বারা? জনগণের দ্বারা, অর্থাৎ ক্রাউডেড পিপল দ্বারা। বন্ধুরা, এই তৃতীয় সেন্টেন্সের পাস্ট সম্পর্কে যে অতিরিক্ত ধারণা, এইটাই মূলত আমাদের পাস্ট পার্টিসিপল। বন্ধুরা, এখন যাব আমরা পারফেক্ট পার্টিসিপল নিয়ে কিছু কথা। হ্যাভ ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয়, তারপরে যদি ভার্ব থ্রি হয়, তাহলে আমরা সেটা ধরে নেব পারফেক্ট পার্টিসিপল অ্যাক্টিভ ফর্মে। আর যখন হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি হবে, অর্থাৎ থার্ড হবে, তখন হবে সেটা অবশ্যই পারফেক্ট পার্টিসিপল ইন প্যাসিভ ফর্ম। দ্যাট মিন্স পারফেক্ট পার্টিসিপলের দুইটি ফর্ম, হ্যাভিং প্লাস ভার্ব থার্ড তখন হবে অ্যাক্টিভ। আর যখন হ্যাভিং বিন প্লাস ভার্ব থার্ড হবে তখন হবে প্যাসিভ। চলো বন্ধুরা এখন দেখি আমাদের উদাহরণে। দি ম্যারিজ হ্যাভিং বিন ওভার, বিয়ের পর্ব শেষ হলো। কেউ সেই ম্যারেজের একটা অবস্থান নির্ণয় করছে, কেমন হলো বা কী হলো, বিয়েটা শেষ হলো। উই জয়েন দ্য ফিস্ট, আমরা ভোজে যোগ দিলাম। ইউ সি হিয়ার হ্যাভিং বিন, হ্যাভিং বিন হ্যাভিং প্লাস ভার্ব 3, আমরা জানি বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। এখানে হ্যাভিং বিন, ইউ সি হ্যাভিং বিন হ্যাভিং প্লাস ভার্ব 3। এখানে ম্যারিজ পর্বটা শেষ হলো, হ্যাভিং বিন আছে, অ্যাক্টিভ ফর্মে আছে, এটা হবে পারফেক্ট পার্টিসিপল। নেক্সট ওয়ান প্যাসিভ, হ্যাভিং বিন প্লাস ভার্ব 3, হ্যাভিং বিন ডিফিটেড বাই হিজ এনিমিস। ইউ সি হ্যাভিং বিন ডিফিটেড বাই, হ্যাভিং আছে, বিন আছে, ভার্ব থার্ডও আছে, বাই হিজ এনিমিস তার সৈন্যদের দ্বারা পরাজিত হইয়া। রবার্ট বুশ ফ্লি অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, রবার্ট বুশ ব্যাটেল ফিল্ড অর্থাৎ যুদ্ধ ময়দান থেকে পালিয়ে গিয়েছিল। কেউ সে পালিয়ে গিয়েছিল কার দ্বারা? পরাজিত হয়ে, অবশ্যই তার সৈনিকের দ্বারা। আরেকটি কথা এখানে না বললেই নয়, যখন দুইটি কাজ, অতীতের দুটো কাজ সংগঠিত হয়, যে কাজটি আগে সংগঠিত হবে তার সাথেই মূলত আমাদের পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন এখানে ফার্স্টে সৈন্যের দ্বারা পরাজিত হয়েছেন আমাদের রবার্ট বুশ, তারপরে যুদ্ধ থেকে পালিয়ে গেছেন। তো বন্ধুরা এই হলো আমাদের টাইপ অফ পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপলের শ্রেণী বিভাগ নিয়ে ছোট্ট একটু আলোচনা। আমরা বিস্তারিত আলোচনা, যেমন প্রেজেন্ট পার্টিসিপলের প্রকৃত অর্থ কী, বাংলায় আমরা যে চিনব, বাংলার যে চেনার চারটি উপায় আছে, পাস্টের যে দুটো উপায় আছে বা তার বেশি উপায় আছে, পারফেক্টের যে বিভিন্ন বাংলা বা তার ব্যবহার নিয়ে পরবর্তী পর্যায়ের ভিডিও একটা ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো, এবং পরবর্তী পর্যায়ের ভিডিওটি অবশ্যই পাওয়ার জন্য সাবস্ক্রাইবার হব। নমস্কার, আল্লাহ হাফেজ।